রাজ্য জুড়ে করোনার প্রকোপ প্রতিদিন বাড়ছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহর বর্ধমানে সেই নির্দেশিকা না মানার অপরাধে ধরপাকড় শুরু করেছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করল আনন্দপল্লী মিলন সমিতি। মঙ্গলবার শহরের বরনীলপুর মোড়ে প্রায় 2000 মানুষের হাতে তারা মাস্ক তুলে দেন। ক্লাবের সম্পাদক কৃষ্ণেন্দু রায় জানান, সারা বছর এই ক্লাব মানুষের পাশে থাকে, বেশ কিছু কর্মসূচি তারা গ্রহণ করে। এই মুহূর্তে জনগণকে সচেতন করতে তারা মাস্ক বিলি করেন। আনন্দপল্লী মিলন সমিতির তরফ থেকে এই যে করোনার যে থাবা বসে গেছে আবার, তো মানুষকে সচেতন করার জন্য আমরা একটা এই প্রয়াস শুরু করেছি এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য মানুষকে অনুরোধ করছি। বয়োজ্যেষ্ঠ লোকদেরকে একদম হাত জোর করে নিবেদন করছি যে মাস্ক পরুন, সাইডে কেউ থাকলে তাকেও মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজার ব্যবহার করুন, যেন করোনার থাবা আমাদের কাউকে আর তাদের প্রাণ না কেড়ে নিতে পারে। এই উদ্দেশ্যটা আমাদের আনন্দপল্লী মিলন সমিতির তরফ থেকে আমরা আজকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কত মাস্ক দিচ্ছেন? মোটামুটি 2000-এর মতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।